আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন নয় আজকে আমি আপনাদেরকে দেখাবো হাজার কুসি দিয়ে কীভাবে পার্টিপেন্ট বানিয়ে নেবেন মাত্র তিন মিটার কাপড় দিয়ে তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি এই ভিডিওটি আরম্ভ করা যাক আপনারা যদি শুরু থেকে নেই শেষ অব্দি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন আপনারা সঠিক নিয়মটি শিখে নিতে পারবেন এই পার্টিপেন্ট সেলোয়ার বানানো মাত্র তিন মিটার কাপড় নিয়েছি এই সেলোয়ারটি বানানোর জন্য এখানে এই প্রথমে কাপড়ে কাপড়ের ভাঁজগুলো খুলে নিয়ে বিছিয়ে নিতে লাগবে দেখুন সর্বপ্রথম টিপসটি হচ্ছে কাপড়টি বিছানো দেখুন ভালোভাবে কাপড়ের ভাঁসগুলো খুলে নিয়ে যদি বিছাইতে না পারি তাহলে কাটিংটা আমরা ভালোভাবে করতে পারবো না এখানে সবগুলো ভাঁজ খুলে নিয়েছি হ্যাঁ দুই মাথায় এক লক করে নিয়ে এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি তাহলে এখানে দেড় মিটার করে কাপড়টি ভাঁজ করে নিয়েছি দেখুন এখানে দেড় মিটার করে কাপড়টি ভাঁজ করা হয়েছে এটা হচ্ছে দেখুন ফারা সাইডের মাথাটি দেখুন দুইটি মাথা এখানে ফারা সাইড রয়েছে এটা এদিকে রাখলাম আর এদিকে রয়েছে মিডিল মানে দেড় মিটারের যেটা মিডিল রয়েছে তিন মিটারের কাপড়ের দেড় মিটারের যেটা মিডিল এটা হচ্ছে এই মিডিলটি এখান থেকেই বেলের কাপড়টি বের করে নিতে লাগবে এখান থেকে বেলের মাপ মাপ অনুযায়ী এখান থেকে কাপড় বের করে নিব নেব আজকের এই পদ্ধতিটি আপনারা যদি মনে রাখতে পারেন আপনারা সব সাইজের জন্য পাটিয়ালা সেলোয়ার তৈরি করে নিতে পারবেন এখান থেকে যেটা বটি রয়েছে এই বটি অনুযায়ী এখান থেকে বেলের কাপড়টি বের করে নিতে হবে দেখুন যত সাইজের জন্য আপনারা বানাবেন আমি এখানে চল্লিশের জন্য বানাচ্ছি তাহলে চল্লিশের সঙ্গে চার প্যালাস করব যত বটি যত আসবে তার সঙ্গে কত প্যালাস করে নিয়ে নেব চার ইঞ্চি আপনারা খেয়াল রাখবেন সবসময় চার ইঞ্চি এর থেকে একটু বেশি নিলেও কোনো অসুবিধা নেই কিন্তু কম নেওয়া যাবে না এখানে যদি আটত্রিশের জন্য বানান তাহলে এখানে চার প্লাস করে আস্তে আসে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ নিয়ে নেবেন তাহলে বিয়াল্লিশকে চার ভাগ করে আস্তে আস্তে সাড়ে দশ ইঞ্চি আর যদি আপনারা চ মানে চল্লিশের জন্য বানান তাহলে চার ইঞ্চি প্লাস করে আস্তে আস্তে কত বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি তাহলে চুয়াল্লিশকে চার ভাগ করে এখানে আস্তে আস্তে এক ভাগ এগারো ইঞ্চি তাহলে এখানে আমি আমি এই সেলোয়ারটি বানাচ্ছি চল্লিশ সাইজের জন্য তাহলে এখানে আমি এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি এগারোর সঙ্গে আরও আধা ইঞ্চি প্যালাস করবো মানে বাড়তি কাপড়টি রাখার জন্য তাহলে এখানে সাড়ে এগারো ইঞ্চিতে নিয়ে সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে বেলে কাপড়টি বের করার জন্য হ্যাঁ এই কাপড়টি একটু টেনে উপর দিকে তুলে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে আমি ওই মার্জিন সোজা ধরে নিয়ে দেখুন এখানকার যেটা দুটি মাথা রয়েছে ডাবল ভাঁজ করা মাথা ওই মাথাটি এখানে নিয়ে এসে এই কাপড়টিকে ভালোভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিব হ্যাঁ কাপড়টি ভালোভাবে ভাঁজ দেওয়া হয়েছে হ্যাঁ এই মার্জিন যেটা আমি দিয়ে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী এই সিধা করে এই কাপড়টি কাটিং করে নিয়ে নিছি হ্যাঁ ঘের কাপড়টি পরে কাটিং করে নিয়ে নিব প্রথমে দেখুন বেলের কাপড়টি যেহেতু বের করে নিয়ে নিয়েছি তাহলে বেলের কাপড়টি এখানে কাটিং করে নিয়ে দেখুন এখানে ডাবল ভাঁজ করা রয়েছে এই কাপড়টিকে দেখুন চার ভাঁজ করে নিতে লাগবে এটা চার ভাঁজ করে নিয়ে নিচ্ছি এই কাপড়টি এখানে দেখুন চার ভাঁজ করে বিছানো হয়েছে কাপড়টিকে সিধা করে নিয়ে দেখুন পাড়ি যেটা রয়েছে এটা আমি আমার দিকে নিয়ে নিলাম দেখুন এখানে চল্লিশ ইঞ্চির জন্য বানাচ্ছি আর লম্বা হবে চল্লিশ ইঞ্চি তাহলে এখানে চল্লিশ ইঞ্চি যখন লম্বা হবে তাহলে বেলে কাপড়টি নিতে লাগবে সাত ইঞ্চি বেলে কাপড়টি কত রকম নিয়ে নেব সাত ইঞ্চি তাহলে এখানে বেলে কাপড় নিলাম সাত ইঞ্চি সাতের সঙ্গে এখানে যেটা আমাদের ফিতে লাগিয়ে নিতে লাগবে ডুড়ি লাগানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি তাহলে সাত আর দেড় হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এখানে দেখুন নিচের দিকে দেখুন সেলাই দেওয়ার জন্য আধা ইঞ্চি নিয়ে নিতে লাগবে তাহলে টোটাল হয়ে গেল নয় ইঞ্চি তাহলে এখানে বেলের কাপড়টি টোটাল চওড়াটি নিয়ে নিচ্ছি মানে লম্বাটি নিয়ে নিচ্ছি নয় ইঞ্চি তাহলে ইঞ্চিতে এখানে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি স্কেল বসিয়ে নিয়ে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিচ্ছি দেখুন এখানে মার্জিনটি টানা হয়েছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এখানে দেখুন মিডিলের এখানে মার্জিন বসিয়ে নিয়ে কাপড় কেটে শুরু করে তাহলে এখানে মিডিলের মার্জিনটি বসানো হয়েছে তাহলে এখানে বেলের কাপড়টি কাটিং করা হয়েছে আর বাতি যতটুকু কাপড় রয়েছে এটা দিয়ে আপনারা পকেট দিয়ে নিতে পারবেন এখানে পকেট দেওয়ার জন্য কাপড়টি বের হয়ে গেল তাহলে এখন এখানে দেখুন একটি মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি কী জন্য আপনাদেরকে দেখিয়ে দেব পরে এখন এখানে এই কাপড়টি দিয়ে ঘের বানিয়ে নিতে লাগবে এখানে দেখুন এটা হচ্ছিলো লাম্বা লাম্বাই না বানিয়ে এইদিকে লাম্বা বানিয়ে নিতে লাগবে এদিকে লাম্বা বানানোর জন্য এই কাপড়টি এরকমভাবে ঘুরিয়ে নিয়ে আমি বেশি নিয়ে নিচ্ছি দেখুন যেটা ভিতর দিক রয়েছে ভিতর দিকটা আমি বাহিরের দিকে রেখেছি আর যেটা দেখুন ফাড়া দিক যেটা রয়েছে ফারা সাইডটি ফাড়া সাইডটি দেখুন আমি আমার দিকে নিয়ে নিচ্ছি দেখুন পাটিয়ালা সেলর যখন আপনার কাটিং করব তখন কিন্তু ফারা দিকটা আমার দিকে নিয়ে নিতে লাগবে মানে নিজের দিকে নিয়ে নিতে লাগবে এখন এখানে দেখুন বেলের কাপড়টি কতটুকু কাটিং করে নিয়েছিলাম বেলের কাপড়টি নিয়েছিলাম সাত ইঞ্চি তাহলে এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে আধা ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি আধা ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে দেখুন উপরের দিকে সাত ইঞ্চি বাত রেখে তারপর এখানে ফিতা রাখছি ফিতা রেখে এখানে লম্বা হয়ে যাচ্ছে উনচল্লিশ ইঞ্চি তাহলে উনচল্লিশ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার উপরে দুই ইঞ্চির মতো কাপড় এক্সট্রা বাতি রয়েছে এই কাপড়টুকু দিয়ে নিচের দিকে সেলাই দিয়ে নিতে লাগবে একটু মোটা করে এক ইঞ্চি চওড়া করে সেই সেলাইটি দিয়ে নিতে পারবো যদি নতুন করে কাটিং শিখতেছেন আপনারা আরও একটি মার্জিন এরকমভাবে ফিতা এদিকে রেখে এখানে আরও একটি মার্জিন বসিয়ে নিয়ে নেবেন তাতে কিন্তু কাটিং করতে সুবিধা হবে যখন আপনার এদিকে মার্জিন দিয়ে নেবেন লম্বা করে তখন মার্জিনটি সিধা করে মার্জিনটি বসিয়ে নিতে পারবেন যখন পুরান হয়ে যাবেন তখন দরকার নেই তখন আপনার একটি মার্জিন দিলেই যথেষ্ট প্রথমে দেখুন এখানে ঘেরের যেটা মাপ রয়েছে এখানে মাপ নিয়ে নিচ্ছি ঘেরের ছিল তেরো ইঞ্চি তাহলে তেরোকে আধা করবো তেরোর আধা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে দেখুন আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাই দেওয়ার জন্য এখানে সেলাই দেওয়ার জন্য এক ইঞ্চি মার্জিন বসিয়ে নিয়ে নিলাম এখানকার মার্জিন বসানো হয়েছে এখন এখানে যেহেতু কাপড়টি আমাদের ঢোলাটি বেশি করে নিতে লাগবে বেশি করে নেওয়ার জন্য দেখুন বেলে কাপড়টি তো এক্সট্রা করে কাটিং করে নিয়েছি এখন এখান থেকে একটি ফিতা লম্বা করে বিছিয়ে নিয়েছি এখান থেকে এখানে দেখুন লম্বা করে কাপ ফিতাটি বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এই ফিতাটি ডাইরেক্ট এরকমভাবে ভাঁজ দিয়ে নেব এখানে দেখুন এই ফিতাটি এরকম লম্বা করে ভাঁজ দিয়ে নেওয়ার পর দেখুন ফাঁস দিতে গায়ে যাচ্ছে এখানে একটি মার্জিন বসিয়ে নিয়েছি এখানে দেখুন মার্জিন বসানো হয়েছে এখন এখান থেকে দেখুন এখানে একটি মার্জিন টেনে নিতে লাগবে এই টেনে মার্জিনটি নেওয়ার জন্য স্কেল দেখুন সিধা করে স্কেলটি না নিয়ে ব্যান যে দিকটা রয়েছে এটা হচ্ছে ব্যান স্কেল এই ব্যান স্কেল এদিকে এরকমভাবে রাখবো এখানে ব্যান স্কেলটি কী জন্য রাখলাম এখানে দেখুন নিচের দিকে খেটটি কিন্তু অনেক হয়ে যাবে তখন কিন্তু অসুবিধা হতে পারে হ্যাঁ তার জন্য আমি ব্যান করে নিলাম একটু তাতে সুবিধা হবে এখানে আরও একটি মার্জিন বসিয়ে নিয়েছি দেখুন দুইটি মার্জিন আমি এখানে বসিয়ে নিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন উপরের যেটা মার্জিন রয়েছে এই মার্জিন দিয়ে কাটিং করবো আর যেটা ভিতরের দিকে যেটা মার্জিন রয়েছে এই মার্জিন দিয়ে সেলাই করে নিতে লাগবে এখানে দেখুন এখানে এই মার্জিন দেওয়ার জন্য দেখুন এখানে একটু ব্যান করে নিয়ে এরকমভাবে ব্যান করে নিয়ে ফাঁস দিয়ে নেবেন যেহেতু নিচের কাপড়টি ফাঁস করে নিতে লাগবে এখানে উপরের দিকে এখানে দেখুন নিচের মার্জিন দেওয়া হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী এই কাপড়টি কাটিং করে নিয়েছি হ্যাঁ কাটিং করে দেওয়ার পর দেখুন এখানে যতটুকু কাপড় বাড়তি রয়েছে এই কাপড়টুকু দুয়ে এখানে ঢোলা বানিয়ে নিতে দেবো মানে ঘেরটি বানিয়ে নিতে লাগবে কুচি ধোয়ার জন্য বাড়তি যে কাপড়টি কাপড়টি রয়েছে এই কাপড়টি এরকমভাবে নিয়ে এসে এখানে এরকমভাবে এখানে জয়েন দিয়ে নিয়ে নেব হ্যাঁ এই সিস্টেমে যদি আপনারা যদি কাপড় কাটিং করেন পাটিয়ালার সেলোয়া তাহলে কিন্তু ঢোলাটি কিন্তু অনেক বেড়ে যাবে এখানে প্রথম এখানে এখানে দেখুন হাইটি কাটিং করে নিতে লাগবে হাইটি কাটিং করার জন্য হাইট দিয়ে নিঞ্চি আঠাশ ইঞ্চি তাহলে এখানে যেটা বেল্টের কাপড় রয়েছে ওখানে নিয়ে নিয়েছি সাত ইঞ্চি এখানে নিয়ে নেব আরও সাত ইঞ্চি তাহলে সাত চোদ্দো তাহলে চোদ্দো চোদ্দো কত আসতেছে আঠাশ ইঞ্চি তাহলে এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু সারভাস কাপড় রয়েছে সেই জন্য সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়ে নিয়েছি আর সাত ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এখন এখান থেকে কাপড় এই কাপড়টি নিয়ে নিচ্ছি এখানে সাড়ে নয় ইঞ্চি এখানে আপনারা আর একটু বেশি নিতে পারেন যদি হাই একটু কমে যায় আর যদি হাই যদি বেশি হয় বা আঠাশ ইঞ্চি নিয়ে নিচ্ছে যদি তিরিশ ইঞ্চি দিতে লাগে তাহলে এখানে নয় সাড়ে নয় ইঞ্চি নিচ্ছে আপনারা সাড়ে আট বা নয় ইঞ্চি নিয়ে নিতে পারেন এখান দেখুন মার্জিন বসানো হয়েছে এই মার্জিন অনুযায়ী এখানে হ্যাঁ মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এই কাপড়টি এখান দিয়ে জয়ন্তী দিয়ে নিতে লাগবে জয়েন দেওয়ার পর দেখুন অনেক ঢোলা হবে পাটিয়ালা সেলোয়ারটি ভিডিওটি যদি আপনাদের একটুও যদি কাজে লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে দাবিয়ে দেবেন পরবর্তী এইরকম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে এতদূর অব্দি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ